গুড মর্নিং, আমি ডক্টর মনোদীপ আচার্যা, কনসালটেন্ট ডক্টর মোহনস ডায়াবেটিস স্পেশালিটি সেন্টার, শিলিগুড়ি ব্রাঞ্চ। আজকে ডায়াবেটিস সম্বন্ধীয় একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সঙ্গে একটু শর্ট আলোচনা করব, যেটা প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টের জীবনে, টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, প্রত্যেকের জীবনে কখনো না কখনো এসেছে, দ্যাট ইজ সুগার ফল করে যাওয়া, সুগার কমে যাওয়া নর্মালের থেকে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার কমে যাওয়া, এবং সেটা আমরা কী করে বুঝি, তার কিছু সিমটমস রয়েছে, যেমন হঠাৎ করে চোখে মুখে ঝাপসা দেখা, বুক ধড়ফড় করা, মাথা ঘুরে যাওয়া, অনেকের ওই সময় খুব দুর্বল ভাব হয়, অনেকের ওই সময় খুব খিদে পায়, অনেকের ওই সময় খুব জল তেষ্টা পায়, ঘাম হওয়া, এবং এক্সট্রিম কেসে হাত পা থরথর করে কাঁপা। এই সিমটমসগুলো হলে বুঝতে হবে যারা ডায়াবেটিস রোগী ওষুধ বা ইনসুলিনে রয়েছেন তাদের সুগার ফল করে গেছে। তো সেই মুহূর্তে যেটা অবশ্য কর্তব্য সেটা হচ্ছে যে সেই সময় ঘাবড়ে গিয়ে ডাক্তারবাবুকে ফোন করা, ডাক্তারবাবু আমি কী করবো, আমার সুগার ফল করে গেছে, ইমিডিয়েটলি জানান, সেটা করে সময় নষ্ট না করে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে ইমিডিয়েট যে প্রিকশনস সেগুলো নিতে হবে। প্রিকশনস কি না, একটা মানে যদি বা হাতের সামনে চিনি, যেটা আমাদের ঘরে সবারই থাকে, চিনি বা গ্লুকনডির পাউডার বা ফলের রস, চিনি হলে এক চামচ চিনি এক কাপ জলে গলে খেয়ে নেওয়া, বা এক চামচ গ্লুকনডি এক কাপ জলে গলে খেয়ে নেওয়া, বা ফ্রিজে যদি আপনি বাড়িতে থাকেন, ফ্রিজে যদি ফলের রস থাকে তাহলে 100 ml ফলের রস খাওয়া। এগুলো কোনোটাই যদি হাতের কাছে না থাকে তাহলে ফ্রিজে মিষ্টি থাকলে মিষ্টি, চকলেট, যা খাবার পাওয়া যায় সেটা খেতে হবে, এবং 15 মিনিট বাদে আবার সুগার চেক করতে হবে। যদি নর্মালি এসে যায় খুব ভালো, আর যদি নর্মালি না আসে তাহলে আবার সেম প্রসেসটা রিপিট করতে হবে, মানে আবার এক চামচ চিনি বা এক চামচ গ্লুকনডি পাউডার বা 100 ml ফ্রুট জুস। এই করে মোটামুটি 2-3 বারের মধ্যে সুগার কন্ট্রোলে চলে আসে। আর যদি 3 বার এরকম খাওয়ার পরেও সুগার নর্মালে না আসে তখন কিন্তু নিয়ারেস্ট হসপিটালে যেতে হবে। হসপিটালে গিয়ে ডাক্তারবাবুরা এক্সামিন করে যদি প্রয়োজন হয় আপনাকে একটা স্যালাইন দেবে, স্যালাইন দিলে সুগার কন্ট্রোল হয়ে যাবে। এইটা হলো সুগার কমে যাওয়া। সুগার কমে যাওয়ার বিভিন্ন গ্রেড আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 3 মানে এক্সট্রিম সুগার ফল করে যাওয়া, তখন পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়, অনেকের ওই সময় খিঁচুনিও হতে পারে। তো এখন এরপরে এটা স্টেবিলাইজড হয়ে গেল, সেরপরে আমাদের কারণটা জানতে হবে যে সুগারটা ফল করেছিল কেন, তার কারণটা খুঁজে বার করতে হবে। অনেক কারণ আছে, ধরুন আপনার প্রথমে সুগার ফল করলো, তাহলে তার সিমটমস কি, অমুক অমুক সিমটমস, সেগুলো আমি বললাম। এবারে সেই সিমটমস আপনার হয়েছিল না হয়নি, অথচ পরবর্তীকালে রেকর্ডে বোঝা গেল, তার মানে হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস, সুগার ফল করে গেলেও আপনি বুঝতে পারেন না। এরকম হয় কিছু কিছু পেশেন্টে যাদের বারে বারে সুগার ফল করে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা বারে বারে বাড়িতে সুগার চেক করা গ্লুকোমিটার দিয়ে সেটাকে বাড়াতে হবে ফ্রিকোয়েন্সিটা। এবার ধরুন খুঁজে বার করা গেল যে সুগার কমেছে, তাহলে এবার কারণটা খুঁজে বার করতে হবে সুগার কেন ফল করলো। কমনেস্ট কজ যেটা হয় যে অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ, এক্সশন, বা সেদিন ইনসুলিনটা নেওয়া কম হয়েছে, বা ইনসুলিন নেওয়া বেশি হয়েছে কিন্তু খাওয়াটা কম হয়ে গেছে, বা রিসেন্টলি বডি ওয়েট লস হয়েছে, বা কেউ অ্যালকোহল খান, অ্যালকোহল সেবন করেছেন, তো এই সমস্ত কারণে সুগার ফল করে যেতে পারে। তাহলে এরকম কারণ যদি ঘটে থাকে তাকে সেটাকে আইডেন্টিফাই করে তার চিকিৎসাটা করতে হবে এবং সেইগুলো থেকে অ্যাবস্টেন্ট থাকতে হবে। এরপরে দেখা গেল যে না, এগুলো কিছুই হয়নি কিন্তু তার সত্ত্বেও সুগার কমেছে, তাহলে নেক্সট স্টেপ আমাদের কি মাথায় আসবে, যে কোনো সেকেন্ডারি ফ্যাক্টরস রয়েছে কিনা, যেমন কোনো লিভারের কোনো ড্যামেজ হয়েছে কিনা, বা কিডনি প্রবলেম ডেভেলপ করেছে কিনা, বা ওয়েট লস হয়েছে কিনা, সেগুলো হলেও কিন্তু সুগার ফল করেছে। তাহলে ক্ষেত্রে যদি সেই কারণটা খুঁজে বার করা যায় তাহলে ট্যাবলেট বা ইনসুলিনের ডোজটাকে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে ডোজ কমাতে হবে। এবার যদি দেখা যায় যে এরকমও কোনো কারণ ঘটেনি, তাহলে সেকেন্ড পসিবল বা থার্ড পসিবল ফ্যাক্টরস কী হতে পারে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোনো পার্টিকুলার প্যাটার্ন আছে কিনা, মানে সুগারটা সকালের দিকে ফল করে বা দুপুরে বা রাত্রের দিকে ফল করে। যদি প্যাটার্ন না থাকে তাহলে আলাদা তার অ্যাপ্রোচ, যদি প্যাটার্ন থাকে তাহলে দেখা গেছে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটেই সুগারটা ফল করেছে, তার মানে আগের দিন রাত্রিবেলা যে ট্যাবলেট বা ইনসুলিন আছে তার ডোজটাকে কমাতে হবে, বা ইনসুলিন টেকনিকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ইনসুলিন টাইমিংয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আমার সুগারের ধরুন পেশেন্ট ইনসুলিন ট্যাবলেট দুটোতেই আছে, তাহলে ইনসুলিনের সঙ্গে ট্যাবলেট কি আছে, কিছু কিছু ওষুধ আছে যেগুলো ইনসুলিন চলাকালীন সুগারকে কমিয়ে দেয়, তাহলে সেই ওষুধের ডোজগুলোকে কমানো বাড়ানো যেগুলো যেটা প্রয়োজন ডাক্তারবাবু পরামর্শগত করতে হবে। তার মানে সুগার ফল করে গেলে ফল করতেই পারে, যেটা প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের জীবনে হতে পারে, তখন ঘাবড়ে না গিয়ে সেই ইমিডিয়েট রিসাসিটেটিং মেজার্স যেগুলো সেগুলো নিতে হবে। তারপরে কারণটা খুঁজে বার করতে হবে, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে, এবং যাতে ভবিষ্যতে এটা না হয় সেটা দেখতে হবে। আমরা জানি ডায়াবেটিস থেকে যদি সুগার খুবই অনিয়ন্ত্রিত থাকে এবং
তার থেকে ভবিষ্যতে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, স্ট্রোক, ব্লাইন্ডনেস, পায়ের আঙুল কেটে বাদ যাওয়া, অ্যাম্পুটেশনস, এগুলো হয়। কিন্তু এগুলো তো রাতারাতি হয় না, এগুলো ডেভেলপ হতে 5, 10, 15, 20 বছর সময় লাগে। কিন্তু যদি বারে বারে কোনো রোগীর সুগার ফল করতে থাকে, তাহলে হয় এই কমপ্লিকেশনসগুলোই ডেভেলপ করতে কিন্তু 5 মাস 10 মাসও সময় লাগে না, তার অনেক কমে ডেভেলপ হয়ে যায়। তার মানে সুগার কমে যাওয়াটা অতিরিক্ত মারাত্মক দেন সুগার একটু বেশি থাকা, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং সুগার বেশি আছে না কম আছে সেটা জানার একমাত্র উপায় বাড়িতে বা ল্যাব থেকে হোক, যেভাবেই হোক, বারে বারে সুগার চেক করা। ডায়াবেটিস একটা আপ্তবাক্য আছে, আপনি যত বেশি সুগার চেক করবেন তত আপনার সুগার কন্ট্রোল। তো এটা মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে কিন্তু এই হাইপোগ্লাইসিমিয়ার অ্যাটাক থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব। নমস্কার।